এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পেছনে ফেলে সমস্ত ছাত্রছাত্রীদের জন্য 5-5টি নতুন প্রকল্প ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই প্রকল্পের মাধ্যমে সমস্ত ছাত্রছাত্রীদের দেওয়া হবে 12,000 টাকা করে। তো বন্ধুরা, এই 5টি প্রকল্প কী কী, এই প্রকল্পেতে আপনারা কিভাবে আবেদন করবেন, সমস্ত কিছু ডিটেলস দেখে নেব এই ভিডিওটিতে। তো ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। কেন্দ্রীয় সরকার প্রতি বছর আর্থিকভাবে দুর্বল ও মেধার ভিত্তিতে শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের বৃত্তি প্রদান করে থাকে। শুধু আর্থিক সহায়তা নয়, নানান ধরনের ভাতাও সরবরাহ করা হয়ে থাকে। এরকমই শীর্ষ 5টি বৃত্তি সম্পর্কে আজকে আমরা এই ভিডিওটিতে আলোচনা করব, যেখানে আমি আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দিব কেন্দ্রীয় সরকারের এই 5টি প্রকল্পের মাধ্যমে আপনারা কত করে টাকা পাবেন, কারা কারা আবেদন করতে পারবেন। প্রথম যে স্কলারশিপ রয়েছে সেই স্কলারশিপটি হলো ন্যাশনাল মিন্স কাম মেরিট স্কলারশিপ, অর্থাৎ NMMS স্কলারশিপ। এই স্কিমটি অর্থনৈতিকভাবে দুর্বল বুদ্ধিমান শিক্ষার্থীদের সহায়তা করে। বর্তমানে নবম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের মাধ্যমিক স্তরে পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য বার্ষিক বৃত্তি প্রদান করা হয়ে থাকে। শিক্ষার্থীদের পরিবারের মোট বার্ষিক আয় 1,50,000 টাকার কম হলে তবেই আবেদন করতে পারবেন। শিক্ষার্থীদের অবশ্যই সপ্তম ও অষ্টম শ্রেণীতে 55% নাম্বার অর্থাৎ 55% নাম্বার পেতে হবে। স্কলারশিপ হিসাবে বছরে 12,000 টাকা করে দেওয়া হয়। আগস্ট থেকে নভেম্বরের মধ্যে আবেদন জমা নেওয়া হয়। ন্যাশনাল স্কলারশিপ পোর্টালটি রয়েছে schoolscholarship.wbsed.gov.in। হ্যাঁ বন্ধুরা, স্কলারশিপের এই যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটে গিয়েই কিন্তু আপনারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। মনে রাখবেন, আগস্ট থেকে নভেম্বরের মাসের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে। দ্বিতীয় যে স্কলারশিপ রয়েছে সেই স্কলারশিপটি হলো ন্যাশনাল ট্যালেন্ট সার্চ এক্সাম অর্থাৎ NTSE। এই স্কলারশিপের জন্য পরীক্ষা নেওয়া হয়ে থাকে। ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং NCERT এই পরীক্ষার দায়িত্বে থাকে। সরকারি স্বীকৃত বিদ্যালয়ে দশম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। পরীক্ষাটি 2টি স্তরে অনুষ্ঠিত হয়, রাজ্য স্তর এবং সর্বভারতীয় স্তর। স্কলারশিপ হিসাবে প্রতি মাসে 1,250 টাকা করে দেওয়া হয়। আবেদনের জন্য আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে। সংশ্লিষ্ট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত অফিসারদের মাধ্যমে আবেদন করতে হয়, কিংবা অনলাইনও আপনারা আবেদন করতে পারবেন scholarship.wbsed.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আপনারা প্রত্যেকেই আবেদন করতে পারবেন। তার পরবর্তী যে স্কলারশিপ রয়েছে সেই স্কলারশিপটি হলো সিঙ্গেল গার্ল চাইল্ড স্কিম। হ্যাঁ বন্ধুরা, এই মেধাভিত্তিক বৃত্তিটি এমন শিক্ষার্থীদের জন্য যারা পরিবারের একমাত্র বালিকা শিশু। এই স্কিমের উদ্দেশ্য হলো বাবা মায়ের মেয়েদের শিক্ষার প্রসারের প্রচেষ্টাকে আরও জোরদার করা। CBSE ভুক্ত স্কুলে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত ছাত্রী এবং শিক্ষাবর্ষ চলাকালীন তাদের টিউশন ফি প্রতি মাসে 1,500 টাকার কম, তারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। যোগ্যতা হিসেবে CBSE বোর্ড থেকে দশম শ্রেণীর পরীক্ষায় 60% অর্থাৎ 60% নাম্বার পেতে হবে। স্কলারশিপ হিসাবে 2 বছর একাদশ ও দ্বাদশ প্রতি মাসে 500 টাকা করে প্রদান করা হয়। সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসে CBSE-র এই অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে অর্থাৎ CBSE.gov.in এই ওয়েবসাইটে যে আপনারা আবেদন করতে পারবেন। তার পরবর্তী যে স্কলারশিপ রয়েছে সেই স্কলারশিপটি হলো
সংখ্যালঘুদের জন্য প্রি মেট্রিক স্কলারশিপ। ভারত সরকারের সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রক দ্বারা আয়োজিত এই বৃত্তির উদ্দেশ্য সংখ্যালঘু শিক্ষার্থীদের শিক্ষার প্রসার ঘটানো। এই বৃত্তির জন্য শিক্ষার্থীদের অবশ্যই পূর্ববর্তী শ্রেণীর বার্ষিক পরীক্ষায় কমপক্ষে 50% নাম্বার থাকতে হবে, এছাড়াও বার্ষিক পরিবারের আয় 1 লক্ষ টাকার কম হতে হবে। এই স্কলারশিপ শুধুমাত্র সংখ্যালঘু শিক্ষার্থীদের জন্য। স্কলারশিপ হিসাবে পরবর্তী শ্রেণীতে ভর্তির খরচ, টিউশন ফ্রি এবং অন্যান্য ভাতা দেওয়া হয়। ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল রয়েছে scholarship.gov.in, এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। তার পরবর্তী যে স্কলারশিপ অর্থাৎ শেষ স্কলারশিপটি রয়েছে প্রি মেট্রিক স্কলারশিপ। এই স্কলারশিপটি দেওয়া হয় ডিপার্টমেন্ট অফ এমপাওয়ারমেন্ট অ্যান্ড পার্সনস অ্যান্ড ডিসেবিলিটিস এর মাধ্যমে। নবম এবং দশম শ্রেণীতে পাঠরত প্রতিবন্ধী শিক্ষার্থীদের এই স্কলারশিপ দেওয়া হয়। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে, 40% বা তার বেশি প্রতিবন্ধী একমাত্র তারাই স্কলারশিপ পাবে। পরিবারের বার্ষিক আয় 2.5 লক্ষের নিচে থাকতে হবে। এই স্কিমের আওতার জন্য শিক্ষার্থীরা ভরণ পোষণ ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং বইয়ের অনুদান পাবে। ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল রয়েছে, এই পোর্টাল অর্থাৎ disabilityaffairs.gov.in, এই ওয়েবসাইটে গিয়ে আপনারা প্রত্যেকেই আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারলেন কেন্দ্রীয় সরকারের সমস্ত ছাত্রছাত্রীদের জন্য 5টি নতুন স্কলারশিপ। কোন টাইম থেকে আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন সমস্ত কিছু ডিটেলস জেনে গেলেন এই ভিডিওটিতে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।